ডক্টর সৌরভ চক্রবর্তী আলিপুরদাওনৰ এমএলএ তেওঁৰ পৰা মই কিছু কথা জানিব চেষ্টা কৰিম। দাদা, যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰৰ 4 বছৰ পূৰ্ণ হ'ল, তো যেতিয়া কেন্দ্ৰীয় চৰকাৰে কৈ আছিলে যে উন্নতিকৰণৰ থাকবোৰ বজাই আছে, তো আপোনাৰ কি মনে হয় যে সঁচাকৈ পৰিৱৰ্তন হ'ল নেকি? দেখোন, কেন্দ্ৰীয় চৰকাৰে পৰিৱৰ্তন হৈছে গরিব মানুষকে ভাতে মারা, এটারই পরিবর্তন। কারণ 2014 সালে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার পরে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আমাদের দেশের 500 এবং 1000 টাকার নোট বাতিল করেছিলেন, যার ফলে প্রচুর গরিব মানুষ, তাদের আর্থিক ক্ষতি হয়েছে, সামাজিক ক্ষতি হয়েছে এবং আজকে তারা ঘুরে দাঁড়াতে পারেনি, বহু মানুষ মারা গেছে। আর এর ফলে আমি আপনার ব্যবসায় মানুষের কারণে জিএসটি তো সরকারে বলবদ্ধ করেছে, আপনি জিএসটি কি করবো আপনি? এটাই জিএসটি এবং এই যে কেন্দ্রীয় সরকারের আজকে 500 এবং 1000 টাকার নোট বাতিল, এই বাতিলের ফলে কিন্তু আজকে সাধারণ মানুষের খারাপ হয়েছে, বড় লোকের লাভ হয়েছে, যার ফলে এটা গরিব মানার সরকার, এটাই পরিবর্তন করেছেন নরেন্দ্র মোদী। গরিবদেরকে শেষ করো এবং আজকে এনআরসি চালু করেছেন, এনআরসি করে আমাদের বহু মানুষের আরও ক্ষতি হবে, যার ফলে একটা দেশে বিভাজন তৈরি হবে। এই সরকারের তো কোনো পরিকল্পনাই নেই উন্নয়নে। তার সময় আপনার ভোটের কারণে কৈছিলে যে নারীর উপর ধর্ষণ বা নারীর অপরাধ যে হয়েছে সেই সংখ্যা কমাব, তো আমি দেখবলে পাইছে দিনে দিনে নারীর ধর্ষণ বা নারীর উপর অত্যাচার বাড়ি আছে। আপনি কি কব? নারীদের উপর অত্যাচার বেড়েছে এবং আমাদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকার জন্যে আমরা যত প্রোটেকশন দিতে পারছি, আপনি অন্যান্য রাজ্যে বিভিন্ন রাজ্যে দেখুন বা যে রাজ্যগুলিতে বিজেপির সরকার আছে সেই রাজ্যের অবস্থা দেখুন, সেই রাজ্যে জাতি উপজাতিদের উপরে হামলা হচ্ছে, সেই রাজ্যের নারীদের উপর হামলা হচ্ছে। এবং আপনি এমএলএ হয় তো তৃণমূল কংগ্রেসের ওয়েস্ট বেঙ্গলের আপনি কি পরিবর্তন বা আপনার আগন্ত দিনের নির্বাচনে কি পরিকল্পনা আছে? দেখুন, আমরা মানুষের জন্য কাজ করছি, ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের মেইন ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা এবং তার যে উন্নয়নমূলক পরিকল্পনা সেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই রাজ্যে আরও ডেভেলপ করতে চাই এবং রাজ্যটাকে আমরা দেশের সবচেয়ে সুন্দর রাজ্যে পরিণত করেছি, এটাকে আমরা বজায় রাখতে চাই। এবং এই রাজ্যে আজকে কৃষক থেকে শুরু করে শ্রমিক, ছাত্র এবং যারা সাধারণ মানুষ, মেহনতি মানুষ, তারা কিন্তু আজকে বাজার আশা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাধ্যমে, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে, এটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলাত আপনি কি উন্নতিকরণ করেছে আর উন্নতি করার আপনার আগ্রহ কি পরিকল্পনা আছে, কেন কথা উন্নতি করলে রাজ্যের কারণে ভালো হয়ে বলতে পারে? আমাদের জেলাটা মহকুমা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালে এটাকে এই জেলা মহকুমাকে জেলা করেছেন, প্রায় গত 2 বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে এই জেলার পিছনে। আজকে আলিপুরদুয়ার জেলায় আমরা দেখতে পাচ্ছি যে এত ভালো আজকে উন্নয়ন হয়েছে, মানে ফসল প্রোডাকশান, তারপরে এমপ্লয়মেন্ট জেনারেশান, চা বাগানে যে বন্ধ চা বাগানগুলো ছিল আজকে সেই চা বাগানগুলো খুলে যাচ্ছে এবং মানুষ হাসছে, মানুষের মধ্যে অনেক মানে যে গরিব অবস্থা ছিল তার থেকে মানুষ অনেকটা সব মানে এগিয়ে এসছে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন পরিকল্পনা, আজকে 2 টাকা কেজি চাল কম বলুন, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী বা 100 দিনের কাজ, সবুজ সাথী সাইকেল, এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে তাদের লিভিং স্ট্যান্ডার্ড অন্তন্ততকে নষ্ট করছেন নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি গভর্নমেন্ট। আমরা বিভিন্ন সারা আমাদের যে সংবিধান অনুযায়ী আমি দেশের যে কোনো জায়গায় যেতে পারি, আমার দেশে রাজনীতি করার অধিকার আছে, সেখানে আসামে গিয়ে আমি আন্দোলন করতে গেলে বা আসামের মানুষের পাশে দাঁড়াতে গেলে যদি আমাকে গ্রেপ্তার করা হয়, এটা কিন্তু খুবই অনভিপ্রেত এবং এটা অসৌজন্য। এটা বিজেপি সরকার যেটা আসামে উদাহরণ তৈরি করেছেন, এটা আসামের পক্ষেও ভালো না, দেশের পক্ষেও ভালো। তো তেনেকুৱাই কি আপোনালোকৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী ডাঙরিয়া কিবা এনআরসি করার পরিকল্পনা আছে নাকি পশ্চিমবঙ্গে? দেখুন, এনআরসি হচ্ছে একটা কালা বিষয় এবং এটা আমরা অপোজ করেছি, প্রতিবাদ করছি। তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যারা সারা ভারতবর্ষ জুড়ে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমরা মনে করি আমাদের দেশের নাগরিকদের দেশের নাগরিকত্ব দেওয়া উচিত, মর্যাদা দেওয়া উচিত। আর দাদা, আমি শেষত আপনার আরও একটা কথা আমি জানিবলৈ চেষ্টা করি, কেইদিনমান আগতে মাননীয় মমতা বেনার্জী ডাঙরিয়ার নেতৃত্বত একটা দল অসমলৈ গৈছিল, কিন্তু অসম সরকার তেওঁলোকৰ কারো লগত মিলিব দিয়া নাই, বিমানবন্দরের পৰা তেওঁলোকে উভতি আহিব লাগিছিল, সেই ওপৰত আপুনি কি মতামত দিব? তৃণমূল কংগ্রেসের এমএলএর পৰা মই এইখিনি মতামত মই জানিব পাৰিলোঁ যে যেহেতু অসম সরকার অসম এনআরসি কৰিছে, তো তৃণমূলে সেই এনআরসিটো এটা কালা দিৱস হিচাপে তেওঁলোকে কৈছে,
আৰু তৃণমূল কংগ্ৰেছে দেশত উন্নতি কৰি আছে আৰু ৱেষ্ট বেংগলত তেওঁলোকে যথেষ্ট পৰিমাণে উন্নতি কৰিছে আৰু উন্নতি কৰা তেওঁলোকৰ এটা পৰিকল্পনা ৰাখিছে আৰু আলিপুৰদুৱাৰৰ পৰা সনিজ বলা এন এল এফ